মাত্র 30 সেকেন্ড চীন পাকিস্তানের মতো ছটা দেশকে ডিস্ট্রয় করবে ভারতের এই বোমা শত্রুকে পাল্টা হামলার সুযোগ দেবে না সত্যি কি ভারতের মাটিতে লুকানো আছে বোমার মতো মিসাইল সিস্টেম কি এমন এলো ফোর্সের হাতে এবার ভারতের রেঞ্জে চলে এলো গোটা বিশ্ব দেশের সুরক্ষায় জান লড়িয়ে দিচ্ছে ভারত কেন এই মিসাইলকে গোটা দুনিয়া থেকে লুকিয়ে রেখেছে ভারত কেন ভয় পাচ্ছে চীন পাকিস্তান ক্ষমতা জানলে শঙ্কায় কাঁপে গোটা পৃথিবী ভারতের মোস্ট সিক্রেট প্ল্যান কনফিডেন্সিয়াল দেখতে বোমার মতো বৈশিষ্ট্য মিসাইলের মতো যে বোমা নিয়ে চারিদিকে এত হইচই তার রেঞ্জ সম্পর্কে আপনার কোনো আন্দাজ নেই বোমার মতো দেখতে এই মিসাইল এতটাই ক্ষমতার সম্পন্ন যে পাকিস্তানের যে কোনো এয়ারপোর্ট উড়ে যেতে পারে এক নিমেষে চীনের সুপারফাস্ট বুলেট ট্রেনও হয়ে যেতে পারে ধূলিসাৎ তবে এই এত ক্ষমতার সম্পন্ন মিসাইল তৈরির টার্গেট কিন্তু একটাই দেশের সুরক্ষা জানেন বোমার মতো দেখতে মিসাইলকে কোথায় লুকিয়ে রেখেছে ভারত সুপার উ'ই'পন এইচএসএলডি MK2 মিসাইল আছে ভারতের মাটিতে পুরো নাম হাই স্পিড লো ড্র্যাগ বোমা মিসাইলটা তৈরি করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এর আগে সূর্য মিসাইলের কথা বলেছিলাম সেটাও ভারতের কনফিডেন্সিয়াল একটা প্ল্যান ছিল যা নিয়ে ভারত মুখ খোলেনি আর এবার সামনে এলো HSLD MK2 মিসাইল যে মিসাইল হবে ভারতের রক্ষা কবচ রেঞ্জ 10 থেকে 30 কিলোমিটার 60 মিনিটে 1312 কিলোমিটার বেগে শত্রুর দিকে ধেয়ে যেতে পারে এখনো পর্যন্ত 5000-এর বেশি HSLD বোমা তৈরি হয়েছে ওজন অনুযায়ী 4টে ভ্যারিয়েন্ট 100, 250, 450 এবং 500 কেজি দৈর্ঘ্য 74.80 ইঞ্চি ওয়ারহেড ওজন 110 থেকে 179 কেজি অলরেডি ইন্ডিয়ান এয়ারফোর্স সুখোই Su-30 MKI ফাইটার জেটে প্রিসিশন গাইডেড হাই স্পিড লো ট্র্যাক বোম 500 সফলভাবে পরীক্ষা করে ফেলেছে ইন্ডিয়ান এয়ারফোর্সের জগুয়ার এবং সুখোই Su-30 MKI ফাইটার প্লেনে HSLD বোমা ফিট করে দেওয়া হয়েছে এই বোমাটা 2013 সাল থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করছে কিন্তু না এখানেই থেমে থাকছে না ভারত চীন পাকিস্তানের বুকে কাঁপুনি ধরাতে এবার তৈরি করছে Mark-3 ভার্সন এই মিসাইলের চাহিদা থাকায় এর আধুনিক সংস্করণ তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে এটা ভারতের নেক্সট জেনারেশনের শর্ট বোমা যাকে স্বল্প পরিসরের এয়ারড্রপ প্রিসিশন গাইডেড মিসাইলও বলা হয় এর অ্যাডভান্স ভার্সন আরও বেশি খতরনাক আরও বেশি তেজি আরও বেশি তীব্র যে মিসাইল সিস্টেমটা বিমান বাহিনীর যে কোনো ফাইটার জেটে বসানো যাবে যেমন মাইরেজ 2000 MiG-29 জাগুয়ার 30 MKI এবং তেজস উন্নয়নের পর শত্রু দেশকে এই মিসাইল দিয়ে টার্গেট করা আরও বেশি সহজ হবে ভেতরে ভেতরে ভারত কি তাহলে বড় কোনো অপারেশনের ছক কষছে অলরেডি ভারতের স্বনির্ভর মিশনের আওতায় এই ধরনের অস্ত্রের উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে এই ধরনের মিসাইলের যেন কোনো অভাব না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে এই মিসাইল ভারতের জন্য পারফেক্ট যা শত্রু দেশকে ভারতের রেঞ্জে রাখতে পারে হাতের মুঠোয় কারণ ভারতের একদিকে রয়েছে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত দেশ অন্যদিকে জমি মাফিয়া চীন এই দুই দেশের মাঝে ভারত সর্বদা নিজের শক্তি বাড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে দিনে দিনে সেনাদের হাত শক্ত করছে আর ভারতীয় সেনাদের শক্তি বৃদ্ধি করতে ভারতীয় বৈজ্ঞানিকরাও একের পর এক শক্তিশালী মিসাইল সিস্টেম নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে নিজেকে এমনভাবে তৈরি করছে যাতে যে কোনো প্রতিপক্ষ দেশকে রুখে দিতে সমর্থ হয় ভারত প্রথম কলকাতা বিউরো